हेलो बियार्स अस्सलामु आलैकुम बराबर मत आज को अपन नतून एक भिडियो नहीं हाजिर हुई। आजकल भिडियोते खरच सह एक सुंदर बिल्डिंग डिजाइन नहीं आलोचना करब। आपनादेर कारो जदि बिल्डिंग डिजाइन टी पसंद हुए थाके ताहले कम बा बेशी जायगार ऊपर आमरा ता डिजाइन कर दीते पारब। ताछाड़ा आपनादेर अन्य जे कोनो पसंद डिजाइन करते आमादेर साथे जोगाजोग करते पारेन। चलुन ताहले भिडियोटी शुरू करा जाक। प्लीज सबस्क्राइब माय चैनल एंड प्रेस द बेल आइकन। यह होच्छे आमार स्वप्नेर राजकीय बाड़ीटी। এই বাড়িটি তৈরি করতে জমি প্রয়োজন 2282 বর্গফুট। শতকে হিসাব করলে 5.25 শতক এবং কাঠা হিসাব করলে 3.15 কাঠা জায়গা প্রয়োজন। আপনারা ইচ্ছা করলে বিল্ডিংটির রুম সাইজ কমিয়ে আপনাদের নির্ধারিত জায়গার উপরেও এই স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারেন। বাড়িটির সামনে খুবই সুন্দর একটি পোর্চ রয়েছে। নিচতলা এবং উপরের তলায় বারান্দা রয়েছে এবং পোর্চের নিচেও একটি রাউন্ড বারান্দা রয়েছে। বিল্ডিংটির কলাম এবং রেলিংয়ের ডিজাইনগুলো অনেক সুন্দর। দরজা জানালা প্যারাপেট ওয়াল এবং কালার কম্বিনেশন ঠিক রেখে দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটি শেষ করতে পারলে এই বিল্ডিংটি হবে দেখার মতো একটি বিল্ডিং। এখন আমি আপনাদের বাড়িটির ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করছি। ইয়া হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। পোর্চের মধ্য দিয়ে প্রবেশ করে 4 ফিট প্রশস্ত একটি বারান্দা। বারান্দা থেকে বিল্ডিংটির ভিতরে প্রবেশ করবে। বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, 3টি বেডরুম, একটি কিচেন, একটি কমন টয়লেট এবং 2টি অ্যাটাচড টয়লেট। রুমের মাপগুলো এখানে স্পষ্টভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। গ্রাউন্ড ফ্লোর থেকে এই ধরনের একটি সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠেই একটি ফ্যামিলি লিভিং। ফার্স্ট ফ্লোরে রয়েছে 6টি বেডরুম, 3টি অ্যাটাচড টয়লেট এবং 1টি কমন টয়লেট। রুমগুলোর সাইজ এখানে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। বিল্ডিং নির্মাণে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাড়ি তৈরির প্ল্যান এবং ডিজাইন তৈরি করে থাকি। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার সাথে। স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।